जाग ले जा, जागना है आसमां के साए तले, हशर तक तू सोता रहेगा मिट्टी के साए तले। তুমি জেগে নাও এই আকাশের তলায় থাকতে থাকতে, যখন তুমি মাটির তলায় চলে যাবে কবরের মাটিতে চলে যাবে, ও বান্দারে সঙ্গে সঙ্গে দুজন ফারিস্তা আসবে, চল্লিশ কদম পার হওয়ার পর শেষ লোকটি এসে বলবে, যখন বান্দা মার রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, আপনি কি উত্তর দেবেন? সে উত্তর কি ঠিক করেছেন? এখান থেকে মাধ্যমিক পরীক্ষা সামনে, ছেলে যদি সিনে অ্যাডভান্স পড়ে পড়ে আর মোবাইলের গেম খেমে খেমে সোল্লার সময় কাটায়, সে কি মাধ্যমিক প্রশ্নের উত্তর দিতে পারবে? আপনাকে আমাকে সবাই সেখানে যেতে হবে, সেই কবরের মাটিতে যেখানে আল্লাহর ফরিস্তা এসে প্রশ্ন করবে, ও বান্দা তোমার রবকে মার রব্বুকা, আপনি কি বলবেন? নে দশ টাকা, মান দিনুকা নে বিশ টাকা, মান নবিয়ুকা আচ্ছা নে পঞ্চাশ টাকা, একটা টাকাও তো কাফনে আপনার কেউ দেবে না, কোটি কোটি টাকা রেখে যাচ্ছেন, এক টাকাও কাফনে আপনার কেউ দেবে না, কোথায় পাবেন টাকা? আর তাছাড়া ভারতের টাকা আরবে চলে? উত্তর দেন হ্যাঁ কি না। ভারতের টাকা সামান্য পাশের দেশ বাংলাদেশে চলবে না? বাংলাদেশের টাকা পাকিস্তানে চলবে না? তাহলে এখানকার টাকা যদি ওখানে না চলে, তো এই দুনিয়ার টাকা কেমন করে কবরে চলবে? চলবে না। ওখানে কি বলতে হবে? যদি জাহান্নামী হয় দোজখে বান্দা বান্দি যদি হয়, তারা বলবে লা নাদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর আল্লাহর যদি সঠিক বান্দা হয়, যদি বেহেস্ত বাসী বান্দা হয়, সঙ্গে সঙ্গে চোখ খুলবে, কাফনটা নিজের হাতে সরাবে, দেখবে ফেরিস্তা সামনে একজন পায়ের দিকে মাথার দিকে, একজন পায়ের দিকে একজন, অমনি আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফরিস্তা তুমি এসে গেছো, ভালো হয়েছে, এক কাজ করো, আমাকে এক লোটা পানি এনে দাও, আমি আসরের নামাজটা আদায় করে তোমার প্রশ্নের উত্তরে আমি বলবো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা, এ উত্তর তো আমি দেব, কিন্তু আগে এক লোটা পানি এনে দাও। আল্লাহর ফেরেশতারা চোকাচোকি করবে, ইশারা করবে, এ তো বান্দা উত্তর দিয়েই দিল রে, তাহলে নিশ্চয়ই জান্নাতি বান্দা, আর লাগবে না একে আর কোনো প্রশ্ন করা লাগবে না। হাতটা উপর দিকে তুলবে, জান্নাত থেকে এক চাদর এসে যাবে, সেই চাদরটা দুজন ফেরেশতা হাতে করে নিয়ে ওই বান্দার ওই কবরবাসীর মুখের পানি চুলঝুল করে তাকাবে, নুরানি চেহারাটা হতে থাক, চেহারাটা নুরানি হতে থাকবে, আল্লাহর ফেরেশতারা মুচকি মুচকি হাসতে হাসতে বলতে থাকবে, ও বান্দা কি চাইলে? বলে অজুর পানি। অজুর পানি আজকে চেয়েও না, নামাজ তোমায় পড়তে হবে না, অজুর পানি আজকে চেয়েও না, নামাজ তোমায় পড়তে হবে না, পেতে দিলাম তোমার কবরে, বিছিয়ে দিলাম তোমার কবরে জান্নাতের ফুলের বিছানা, বিছিয়ে দিলাম তোমার কবরে জান্নাতের ফুলের বিছানা। কেন বলবে, কেন বলবে? আমলনামা তো এখন খোলা হয়নি, ও তো হবে পরে। এখানে তুমি যে জবাবটা দিয়ে দিয়েছ, আবার দেবে বলেছ, তুমি ফার্স্ট ক্লাস পাস করে আছো,
তোমাকে আর কোনো প্রশ্ন করা লাগবে না। মনে হচ্ছে ছিলে তুমি যখন দুনিয়াতে, আর গিয়েছিলে কোন জলসাতে, আর বসে বসে নবীজির নাতে তকবীরেতে দিল বহলাতে। দেখুন অনেকেই বলে জলসা করে কি হবে, আপনি যে এখানে সুবহানাল্লাহ বলছেন, বাড়ি থেকে এতক্ষণ বসে থাকে রাত ১১টার সময় সুবহানাল্লাহ করতেন করতেন না? এখানে এসেছেন বলে এই সুবহানাল্লাহ বলছেন। এই যে এখানে দরুদ শরীফ পড়া হবে, আপনি কি বাড়িতে বসে থাকলে এখন রাত্রেবেলা উঠে সমাখায় বসে বিছানায় বসে বসে দরুদ শরীফ পড়তেন? তাহলে এখানে এসেছেন বলেই পড়া হচ্ছে না? রায় তকবীর যদি বলি আপনি আল্লাহু আকবার বলে উঠবেন, আপনার বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার করতেন? না ভাই রে, একটা নেকি কেউ কাউকে দেবে না, কেউ কাউকে। একবার সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, সিন বা হা নুন লাম লাম হা, ৭০টা নেকি পাবেন ৭টা অক্ষরে। আল্লাহ বলেছেন কোরআনের একটা অক্ষর বললে ১০টা নেকি দেব, তাহলে ৭০টা অক্ষর পাবেন একবার সুবহানাল্লাহ বললে। তার বাড়িতে এই নেকি কামানোর সুযোগ হতো না। রাস্তায় যারা ঘোরাঘুরি করছে এরাও কিন্তু এই সুযোগে নেই, যারা বসে আছেন হরদম নেকি কামাচ্ছেন, প্রতিটা কথাই কথাই নেকি কামাচ্ছেন, শুনছেন নেকি হচ্ছে। মোবাইলে যখন বন্ধু বন্ধুর সাথে কথা বলে রিচার্জ মারা থাকে, আগেকার দিনে অল্প অল্প পয়সা মারা হতো কিন্তু কাটতো, মিনিট কাটতো সেকেন্ড কাটতো, এখন রিচার্জ মেরে একসাথে নিয়ে নিচ্ছে, কিন্তু সময় শেষ হয়ে গেলে আপনার ব্যালেন্স শেষ। ভাইরে আমার, আপনি যতক্ষণ এই রিয়াজুল জান্নাতে বসে আছেন আপনার নেকি কামাতে পারছেন। শোনেন, আখেরাতের ময়দানে একটা নেকি কেউ কাউকে দেবে না। মনে করুন আমি ৯৯টা নেকি পেয়েছি, আল্লাহ বললেন ১০০ নেকি তোমার চাই তবে জান্নাতে যাবে। একটা নেকির জন্য আমার মতো অসংখ্য বান্দা বান্দিরা নিজের আত্মীয় স্বজনকে পাগলা কুত্তার মতো খুঁজতে থাকবে, কই আমায় একটা নেকি দেবে রে, কোন মুঝে এক নেকি দেঙ্গে, এই এইরকমভাবে পাগলের মতো খুঁজতে থাকবে, কে কার কাছে যাবে? শোনেন, আল্লাহ বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা মানে ওই দিনেতে, ইয়াফিরুল মানে পালিয়ে যাবে, মারউ মানে মানুষেরা, ওদিন মানুষেরা সবাই পালিয়ে যাবে একজন একজনের কাছ থেকে, কে কার কাছ থেকে পালাবে? মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ভাই গিয়ে আর এক ভাইকে বলবে, ভাই রে এক মায়ের বুকে দুধ খেয়েছি, এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, রক্তের সম্পর্কের ভাই আমার, একটা নেকি কম হচ্ছে বলে আমায় একটা নেকি সাহায্য কর, আমি জান্নাতে চলে যাব। তখন ওই ভাই বলবে, দুনিয়ার বুকে এমন কোনো দাদা আমার ছিল না, এমন কোনো ভাই ছিল না যে আমার কথা না ভেবে, নিজের কথা ভেবে আমাকে দোজকি করে নিজে জান্নাতি হতে চাইবে, এমন কোনো ভাই আমার ছিল না। যাও যাও আমার কাছ থেকে সরে যাও, আমায় নাকি চেয়ে ডিস্টার্ব করো না, পালিয়ে যাবে। এবার কোথায় যাবে? মিন আখিহি, ভাই ভাইকে একটা নেকি দেবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। ও বিবি জান, কেন ছুটে আসছো? বলে দেখো দেখো আমার ছেলে আমার কাছে ছুটে আসছে, মনে হয় নেকি চাইবে। না না, ওর বিচার আগে হচ্ছে আমারটা পরে হবে, অথবা ওর এখন একটা নেকি কম হয়েছে যদি আমার কাছ থেকে চেয়ে ফেলে, আর আমার যদি নেকি কম হয়ে যায় ও জান্নাতে চলে যাবে, আমি চির জাহান্নামি হয়ে যাব, তাই আমি পালিয়ে যাচ্ছি, আমাকে তুমি রুখার চেষ্টা করো না। বাপ শুনে পালিয়ে যাবে, বাপ একদিক চলে যাবে, মার একদিক চলে যাবে একটা নেকি দেওয়ার ভয়ে। এইবার কোথায় যাবে? আদরের বিবি জানের কাছে। আল্লাহ বলে দিলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি,
স্ত্রী স্বামীর কাছ থেকে যেমন পালিয়ে যাবে তেমন স্বামীও স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে। ও বিবিজান, তোমার জন্য আমি কত ইবাদত কাজা করেছি গো। আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মুয়াজ্জিন চিৎকার করে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকেও নামাজ ভালো। আমি চিন্তা করলাম নামাজের চেয়ে কাজ ভালো, কারণ কাজ করলে পয়সা পাবো, নামাজ পড়লে কি পাবো। মুয়াজ্জিন আবার দ্বিতীয়বার চিৎকার করে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, একই কথা দ্বিতীয়বার। ও বিবিজান, মুয়াজ্জিন বলেছিল ঘুমের চেয়ে নামাজ ভালো। আমি মনে মনে করেছিলাম, না না, নামাজ পড়তে গেলে আমার 20-25 মিনিট লেট হয়ে যাবে, সকালের ফার্স্ট গাড়িটা আমি পাবো না, আমি টাকা নিয়ে আসবো কী করে, বিবিকে আনন্দ দেবো কী করে, বাচ্চাদের খাইয়ে মানুষ করবো কী করে। ও বিবিজান, তোমার মোহে পড়ে আমি কত নামাজ কাজা করেছি গো। বিবিজান, আমায় একটা নেকি সাহায্য করো, যার ফলে আমি জান্নাতে যেতে পারি। বিবিও তখন বলবে, ও স্বামী গো, তুমি নিশ্চয়ই কারো স্বামী, আমার সঙ্গে তোমার বিবির মুখের বুঝে কিছুটা মিল ছিল, তাই আমার কাছে ভুলে চলে এসেছ, ওই মেয়েদের দলে যাও, ওইখানে তোমার বিবি হয়তো আছে। এই বলে স্ত্রী পালিয়ে যাবে। আল্লাহ বলে দিলেন, বান্দারে, ও বান্দিরা, তোমরা যতটুকু নেকি কামানোর দুনিয়াতেই কামিয়ে নাও, এ আখেরাতের ময়দানে তোমাদের একটা নেকি কেউ সাহায্য করবে না। আচ্ছা, কিছুদিন আগে এই যে লকডাউন হলো, এই লকডাউনের সময় পরিযায়ী শ্রমিক যারা বিদেশে আটকে গিয়েছিল, জানেন জানেন কি তাদের হালাত? এক থোয়া মুড়ি 25-50 গ্রাম মুড়ি লুঙ্গির ভেতরে লুকিয়ে রাস্তা দিয়ে গেছে বন্ধু না চেয়ে ফেলে। পরিযায়ী শ্রমিকদের এই হাল হয়েছিল। এ দুনিয়াতে যদি এক থোয়া মুড়ি নিয়ে মানুষ লুকোচুরি খেলতে পারে, হাসরের ময়দান যেখানে আর কেউ মরবে না, যে জান্নাতে যাবে চির জান্নাতি, যে জাহান্নামে যাবে চির জাহান্নামী। ইত্তেফাক, আল্লাহ রহমানুর রহিম দয়া করে কাউকে কাউকে জাহান্নাম থেকে শাস্তির লাঘব শেষ হয়ে মেয়াদ শেষ হয়ে জান্নাতে দেবেন, সেটা আলাদা কথা। চির জাহান্নামে চির জান্নাতি, একটা নেকির জন্য আপনাকে জাহান্নামে চলে যেতে হবে, কেউ দেবে? পেছনে কয়েকদিন আগে লকডাউনের কথা মনে আছে তো নাকি না? হ্যাঁ, নাকি আপনারা সব বড় লোক এলাকায় আছে, আপনাদের কোনো অসুবিধা হয়নি? তাই মনে হয় কারোরই অসুবিধা হয়নি, এরকম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আহা, আমার মনে পড়ে যায়, এ জীবনে থাকিবে স্মরণে রে বাবা, এ জীবনে থাকিবে স্মরণে, যা ভোগান্তি হলো, যা ভোগান্তি হলো লকডাউনে, যা ভোগান্তি হলো লকডাউনে, এ জীবনে থাকিবে স্মরণে রে বাবা, এ জীবনে থাকিবে স্মরণে। অনিবার্য বিপদ কেউ ফেলিলে কেসে, তার আসন্ন মৌত করোনা ভাইরাসে, অনিবার্য বিপদ কেউ ফেলিলে কেসে, তার আসন্ন মৌত করোনা ভাইরাসে, মরুভূমির ছবি সারা দেশ বিদেশে, মরুভূমির ছবি সারা দেশ বিদেশে, মরুভূমির ছবি সারা দেশ
দেশ বিদেশে যমরাজের মতো দেখি কত পুলিশে, যমরাজের মতো দেখি কত পুলিশে, কত মানুষ মরিল প্রাণে রে বাবা, কত মানুষ মরিল প্রাণে, যা ভোগান্তি হলো লকডাউনে, এ জীবনে থাকিবে শরণে রে বাবা, এ জীবনে থাকিবে শরণে। আমাদের পরবর্তীরা হয়তো ভুলে যাবে, কিন্তু আমরা ভুলবো না যে জিনিস ঘটে গেল আমাদের জীবনে। আহা মায়েরে আমার, একটা নেকির জন্য বন্ধু বন্ধুর কাছে ছুটবে একটা নেকি দেবে না, বাপ বেটার কাছে ছুটবে একটা নেকি দেবে না, এক নেকি অভাবের কারণে জাহান্নামে যেতে হবে বন্ধু। তাই একবার আল্লাহ আকবার বললে হয়তো জাহান্নামের রাস্তাটা তোমার বন্ধ হতে পারে, একবার সুবহানাল্লাহ বললে হয়তো ওই একটা নেকি পূর্ণ হয়ে, সত্তরটা নেকি দিয়ে তোমার একটা নেকি পূর্ণ হয়ে আরও ৬৯টা নেকি বেশি হয়ে যেতে পারে। তাই প্রতিটা ওয়াক্ত প্রতিটা মুহূর্ত আসুন আমরা নেকি কামানোর চিন্তায় থাকি। একটা নেকি, আহা কত মূল্য, কত দাম। হ্যাঁ ভাইরা আমার, সেই এক নেকির আশায়, এক নেকির আকাঙ্ক্ষায়